সালাম আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? এখন আমি আপনাদেরকে দেখাবো অটো গিয়ার কীভাবে ব্যবহার করতে হয়, এবং যারা নতুন অটো গিয়ারের লাইসেন্স নেবেন তারা এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। লেটস গো। এই দেখুন, এখন আমার গাড়িটা বর্তমানে কি ফি মতলব আপনি পার্কিং, এখানে আমার গাড়িটা বর্তমানে পার্কিং আছে। তারপর হয়েছে রিভার্স, আর মানে রিভার্স মানে পিছনে যাবেন আর আপনি কি করবেন, পার্কিং করবেন বা পিছনের দিকে যাওয়ার দরকার তখন আপনি কি করবেন, আর ব্যবহার করেন। যেমন দেখুন আমি আর ব্যবহার করছি। এই দেখুন আর আর দেওয়ার ফলে আমার গাড়িতে ক্যামেরা আছে, দেখুন ক্যামেরার পিছনের সাইড দেখা যায়। দেখুন আমি পিছনে আমার গাড়ি বর্তমানে কি যাইতেছে, পিছনে যাইতেছে। এটা হয়েছে রিভার্স, এই আর মতলব হয়েছে রিভার্স। তারপর হয়েছে এন, এন মতলব হয়েছে নিউটন, মতলব আপনি এখানে স্টপ, আপনার সামনে ট্রাফিক আছে আপনি নিউট্রাল করে এখানে বসতে থাকতে পারেন। তারপর হয়েছে ডি, ডি মতলব হয়েছে আপনি গাড়ির সামনের দিকে চলতে থাকবে। ডি মতলব দেখুন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এ দেখুন আমি ডি দেওয়ার পরে আমার গাড়ি দেখুন সামনের দিকে যাইতেছে, এই দেখুন একদম সামনের দিকে যাইতেছে। আর এখানে দেখুন টু এল, এগুলা দ্বারা হয়েছে আপনি কোথাও ওপরে ব্রিজে যাবেন বা আপনার হাই স্পিড দরকার 200 140 লাগবে, তখন আপনি এগুলা ইউজ করবেন, তখন গাড়ি অটোমেটিকলি স্পিড চলবে। তো আশা করি সবাই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ফি দি পার্কিং, আর দি রিভার্স গাড়ি পিছনে যাবে, এন দি আপনি ইন নিউট্রাল করে দাঁড়িয়ে থাকবেন, তারপর ডি মতলব আপনি গাড়ি সামনের দিকে চলে চলবে, আর টু এল মতলব আপনার যখন হাই স্পিড দরকার তখন ব্যবহার করবেন। সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।